ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবরকাতুহ। জি ভাই, আপনার যে মিজান সম্বন্ধে আপনার যে প্রশ্ন, ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি, কোরআন পড়েছি, মিজান অবশ্যই কায়েম হবে। মিজান আসল জিনিস, মিজানটাই হলো মানে আদলিয়া, বা ওটাকে বলা হয় একটি মানে কোর্ট। হ্যাঁ, তো অবশ্যই ওটা হবে, ভালো মন্দ তার হিসাব নিকাশ ওখানে হবে, তাতে কোনো দ্বিমত নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় কোরআনে বলা হয়ে বলেছেন, ও নাজাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি মিজান কায়েম করব, এবং মিজানটা হক, যার মিজানের পাল্লা ভারী হবে তেই পরিত্রাণ পেয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ফাম্মা মান সকলত মাওয়াজিন, যার পাল্লা ভারী হবে সেই পরিত্রাণ পাবে, এরকম তো আছে। আপনার যেটা প্রশ্ন সেটা হলো যে মিজানটা কেমন হবে, মানুষকে তোলানো হবে না কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানে আলামে বারজাখের পরে যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই দুনিয়ার পরে আলামে বারজাখে কেমন মানে মানুষকে শাস্তি দেওয়া হবে, কিভাবে শাস্তি দেওয়া হবে, যে লোক কোরআনে আছে ওই রকম ভাবে আমাদের আমাদেরকে মেনে নিতে হবে। আমরা আমরা যে ভাববো যে আমরা যে দাঁড়ি পাল্লাতে মানে মানুষকে মানুষের সামান তুলি মানে ওজন করি, এইরকম হবে না কেমন হবে ওটা আল্লাহর হাতে। ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেইভাবে যেই আপনার চাইবেন ওটা হবে, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে দাঁড়ি পাল্লা আছে, দাঁড়ি পাল্লাতে আমাদের আমল আমল ওজন হবে, আর কিভাবে কেমন ভাবে করবে ওই রকম ওই কোরআনে বিস্তারিত নেই, কিন্তু হ্যাঁ এমন আছে এরকম ভাবে কিছু কথা রয়েছে যে মানুষকে তোলানো হবে, মানুষকে তোলানো হবে। হ্যাঁ, কোনো আর কোন হাদিসে বা করে কোরআনও রয়েছে যে আমল তোর আমল আমলের একটা সাইফা আছে, ওই সাইফাকে তোলানো হবে। হ্যাঁ, তো এরকম আছে, মিজান তো আছেই, কিন্তু কেমন হবে মিজান আমাদের, এরকম মিজান না কিয়ামতের দিন অন্য মিজান হবে, কেমন মিজান হবে ওটা আমাদের আপনাদের ওটা জানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মিজান কায়েম করবেন, ওই মিজানটা কেমন, কাইফিয়াত কেমন, কেমন ভাবে তুলবেন ওটা আল্লাহর হাতে আছে, আল্লাহ যেভাবে চাইবেন ওভাবে করবেন। হ্যাঁ, ওটা আমাদের আমাদেরকে তার উপরে মানে মাথা গলানো ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু এটা আছে যে মানুষকে তারাজুতে তোলানো হবে, মানুষের আমল নামাকেও তারাজুতে মিজানে তোলা হবে, এরকম হাদিসে বা কোরআনে রয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত দিনে একটি মোটা তাজা মানুষকে নিয়ে আসা হবে, আর সেই মোটা তাজা মানুষ আল্লাহর নিকট এক একটি মাছির একখান পাড়ের একটি মানে পাখার সমন, ডানার সমনও তার ওজন হবে না। হ্যাঁ, ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিনে তার কোনো ওজনই থাকবে না, যারা কুফর করবে, যারা শিরক করবে, যারা আল্লাহর বিরোধী কারণে তার সেই হালকা হবে। আরেকটি হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি একটি গাছে মিসওয়াক ভাঙ্গার জন্য তুললেন চড়লেন, তো সাহাবারা তার শুরু মানে হাত পা গুলো খুব শুরু বা খুব পাতলা দেখেই সাহাবারা হাসতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আব্দুল্লাহ বিন মাসউদের তার আমল, তার মানে মানে ওর পরহেজগার মুত্তাকি বা আমলের ব্যাপারটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পা দেখে, হাত পা দেখে তোমরা হাসো যে শুরু কিয়ামত দিনে উহুদ পাহাড়ের মতন তার ওজন হবে। হ্যাঁ, ওজন হবে, বোঝা গেল এই আয়াত এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কিয়ামত দিনে পাল্লায় মানুষকে মানে মিজানে তোলানো হবে, আর হাদিসে মানে রেজিস্টারও তোলানো হবে, এইরকমও কোরআন হাদিসে রয়েছে। আর প্রত্যেক সাহিফ প্রত্যেক মানুষের জন্য মানে একটি কেরো সাহিফা। হ্যাঁ, যেমন আমরা আপনারা জানি যে প্রত্যেক মানুষের পিছনে দুইটি, একটি মুনকির একটি নাকির ফরিশতা সব সময় ভালো মন্দ লিখতে আছেন, তো কিয়ামতের দিনে তার গলায় তাদের আমল নামা একটা সাহিফা
হ্যাঁ তাদের গলায় লটকানো হবে। কোরআনে আছে কুল্ল ইনসানিন আলজামনাহু তায়রু ফি উনুকি, একটি প্রত্যেক মানুষের একটি করে রেজিস্টার, তার আমলের একটি রেজিস্টার তাদের গর্দানে বা তাদের গলায় লটকানো থাকবে। তো আমল তোলা হবে, যেমন হাদিস আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মানে এমন একটি বাক্য, সেই বাক্যটি যদি এক মিজানে রেখে দেওয়া যায় আর দুনিয়ার ভিতরে যত কিছু সামান আছে এক পাল্লায় রেখে দেওয়া যায়, তো যেই পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেই পাল্লা ঝুঁকে যাবে। মানে হচ্ছে যার অন্তরে, যার অন্তরে মানে এইরকম বিশ্বাস থাকবে লা ইলাহার উপরে, তার আমলের এরকম পরিণাম পাবে। ঠিক আছে ভাই, হয়তো লম্বা হয়ে গেল। হ্যাঁ তো আমাদের আমাদেরকে এরকম ভাবে বিশ্বাস রাখতে হবে যে বারজাখী জিন্দেগি আর কিয়ামত জিন্দেগি, ময়দানে মাহশারের জিন্দেগি, জান্নাত জাহান্নামের জিন্দেগি যেই রকম ভাবে কোরআন এবং হাদিস আছে ওই রকম ভাবে আমাদেরকে মেনে নিতে হবে। আর মেনে নিতে হবে যে মিজান হবে, মানুষকে তুলানো হবে, মানুষের আমাল নামা তুলানো হবে, হ্যাঁ প্রত্যেক মানুষের রেজিস্টার হবে, এইগুলা কোরআনে এবং হাদিসে আছে। এইরকম ভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে, কেমন হবে কিভাবে হবে, হ্যাঁ ওইভাবে মানে প্রশ্ন করাটা হয়তো ঠিক হবে না। হ্যাঁ তো অতক্ষণই আমাদেরকে মেনে নিতে হবে যতটুকু কোরআনে এবং হাদিসে এই সম্বন্ধে ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে শোনার, জানার আর মানে তার উপরে বিশ্বাস রাখা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।